আজি ভাল করি আহা বাজান রে দোতরা সুন্দরী কমলানা রে আজি ভাল করি আহা বাজান রে দোতরা সুন্দরী কমলানা কে গোরি কমলার নাচনে বাগিচার পেছনে हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स द शो मिस्ट आज इन खूब एक स्पेशल वीडियो नहीं चले सब्सक्राइबर बीए आछे जार बीएते जाच्छी से हलो मुस्लिम तो सेरम टाइपर एक मुस्लिम मेकअप लुक क्रिएट कर लाम तार बीएते आमी मेकअप लुकटा करेई जाच्छी तोमादेर जदि सामने को मुस्लिम वेडिंग थाके बा मुस्लिम को बीए थाके फ्रेंडेर बीए थाके बा आत्मीय स्वजन कारोर बीए थाके ताहले डेफिनेटली किन्तु ए मेकअप लुकटा ट्राई करते पारो जेहेतु एटा एकटा मर्निंग मेकअप लुक आर गरम पड़े गेछे तो मेकअपटाके किभाबे स्टे करावो जाते मेकअपटा गले ना जाए कि ना हो जाए सेई कारणे किन्तु तोमादेरके जे मेकअपेर ट्रिकगुलो आमी शेयर करेछि एगुलो किन्तु सम्पूर्ण तोमादेर देखते होबे तो भिडियोटाके स्किप ना करो सम्पूर्ण भिडियोटा देखे देखो आमार साथे देखो आमार पाशे देखो एबं भिडियोटा ताहले लाइक करे दिओ डेफिनेटली कमेंटे जानिओ जे ए मेकअप लुकटा तोमादेर केमन लागलो आर आमार ए मेकअप लुकटा आमाके केमन लागछे सेटाओ किन्तु एकटुखानि कमेंटे जानिओ আর তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাতে হবে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করো সবার প্রথমে আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছি গুড ভাইবসের টোনার যেহেতু মেকআপ লুক মর্নিংয়ে ছিল সেই কারণে কিন্তু আমি একটা ভালো স্কিন কেয়ার করছি ফার্স্টে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি তারপর বরফ অ্যাপ্লিকেশন করে টোনারটা অ্যাপ্লাই করলাম তারপর অ্যাপ্লিকেশন করে নিয়েছি কিন্তু ডট অ্যান্ড কির ভিটামিন সি যে ফেস ক্রিমটা আছে ভীষণই ভালো যারা মর্নিংয়ে মেকআপ করছো এটা ট্রাই করতে পারো তাছাড়া যারা ব্রাইডাল সাজাও তারাও কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো এতে মেকআপের বেসটা অনেকক্ষণ স্টে করে আর মেকআপের বেসের মধ্যে কিন্তু সুন্দর একটা গ্লো প্রোভাইড করে এরপরে যেহেতু মর্নিংয়ে মেকআপ লুকটা হচ্ছিলো তো সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি নিউট্রিড্রগের একটা সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করছি যেটা ভীষণই ভালো রিভিউ হয়তো তোমরা পেয়ে গেছো বা পাবে খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা আমি প্রতিদিন ব্যবহার করছি এবং ভীষণই স্যাটিসফাই রয়েছি প্রোডাক্টটা নিয়ে রিভিউ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এরপরে অ্যাপ্লিকেশন করে নিয়েছি ব্রাউন কালারের জেল আইলাইনার জেল আইলাইনারটা একটু হাতের মধ্যে ঘষে নেবে ঘষে নেওয়ার পরে যে হালকা কালারটা আসবে সেটাকে কিন্তু আস্তে আস্তে করে আইব্রোর উপরে ড্র করতে পারো তাহলে কিন্তু আইব্রোটা একটু ন্যাচারাল দেখাবে এরপরে আমি নিয়েছি কিস বিউটির একটা হলো দু সাইডে কনসিলার ছিল সেইটা একটা নিয়েছি এটা কি বলে আমি ঠিক জানি না তো আইব্রোর চারিপাশে দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি এরপরে আমি অ্যাপ্লিকেশন করছি হলো প্রাইমার প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছিলাম কিস বিউটির একটা গ্লো হাইলাইটার প্রাইমার যেটা আমার পার্সোনালি মেকআপ করতে যেহেতু খুব একটা পছন্দ হয় না আমার ভালো লাগে শুধু আমার মেকআপের বেসটা যেন খুবই গ্লোয়িং থাকে সেই কারণে আমি গ্লো ফাউন্ডেশনটা সরি গ্লো প্রাইমারটা অ্যাপ্লিকেশন করছি এতে কিন্তু আমার মেকআপের বেসটা ভীষণই গ্লোয়িং হবে তাছাড়া কিন্তু প্রাইমারেরও কাজ হয়ে যাবে সেই কারণে আমি আজকে এটা অ্যাপ্লিকেশন করলাম এরপরে আমি একটুখানি লিপ টিন্ট আমার গালের ওপর এবং নাকের ওপর অ্যাপ্লিকেশন করে নিচ্ছি তোমরা সবাই হয়তো জানো আমার একটু পিঙ্ক পিঙ্ক গাল ভীষণ ফেভারিট সেই কারণে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা করছি আজকে ফাউন্ডেশনের জন্য শুধু আমি নিয়েছিলাম হলো সিসি ক্রিম যেটা ল্যাকমের ছিল আমি চেয়েছিলাম একটু হালকা মেকআপের বেসটা থাকুক সেই কারণে সিসি ক্রিমটা একদম পারফেক্ট ছিল ফুল ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি এরপরে কিন্তু একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করব তো আমার পার্সোনাল লাইফে যেহেতু আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না সাবস্ক্রাইবারের বিয়ে ছিল যেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা যখন আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না তখন সেই বন্ধুটা আমাকে খুবই খুবই সাপোর্ট করেছিল তো তার বিয়েতে আমাকে ইনভাইট করেছে তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুলি তো তার বিয়েতেই আমি আজকে যাচ্ছি সেই কারণে মেকআপ লুকটা একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্যুট করছি যেহেতু আমাকে একটু পরেই বেরোতে হতো আমি অনেকটাই লেট হয়ে গেছি তাও আমি যাওয়ার চেষ্টা করছি এরপরে আমি করে নিয়েছি আমার ফেসটাকে কন্ট্রোলিং কন্ট্রোলিং করার জন্য প্রথমে ক্রিম কন্ট্রোলিং করছি ক্রিম কন্ট্রোলিংয়ের জন্য নিয়েছিলাম এটা কিস বিউটিরই একটা কিছু ছিল এটাকে কী বলে ঠিক আমার এখন মনে পড়ছে না পরে যদি মনে পড়ে তাহলে নিশ্চয়ই জানাবো তো এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিয়েছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো যেহেতু আমার হাতে খুবই কম সময় ছিল তার মধ্যে আমাকে রেডি হতে হতো এবং যেতে হতো সেই কারণে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি সত্যি কথা বলতে আমি লাইফে কোনোদিনও মুসলিম বিয়ে বাড়িতে যাইনি তো ফার্স্ট টাইম যাচ্ছি আমি ভীষণই এক্সাইটেড আমি যতদূর সম্ভব জানি যে বিয়েটা মর্নিংয়ে হয় আমাকে নেমন্তন্ন মর্নিংয়ে করেছে তো সেই কারণে আমি
তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর খুবই এক্সাইটেড। এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিয়েছি কিস বিউটির একটা কম্প্যাক্ট পাউডার। আমার যে ফুল মেকআপের বেসটা ছিল সেটাকে কিন্তু আমাকে পুরো সেট করে নিতে হবে, যেহেতু মেকআপটা মর্নিংয়ে ছিল। আমার মেকআপটা যাতে গলে না যায়, কোনোভাবে ঘাম না হয়, সেই কারণে কিন্তু আমি ট্রিকটা ফলো করছি। এরপরে তোমরা যে কোনো মেকআপ ফিক্সার নিয়ে নেবে, মেকআপ ফিক্সার নিয়ে ভালো করে মেকআপ ফিক্সারটা ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নেবে। এতে কিন্তু তোমাদের যে মেকআপের বেসটা ছিল এটা একদম সম্পূর্ণ রূপে বসে গেল, কোনোভাবে কিন্তু ঘেটে যাবে না, কেকি হয়ে যাবে না। এরপরে তোমরা যে কোনো পাউডার বেস প্রোডাক্ট ইউজ করতে পারো। তো আমি মার্চের একটা প্যালেট থেকে আমার ফেসটাকে কন্ট্রোলিং করছি, পাউডার কন্ট্রোলিং করছি, যেহেতু আমার ক্রিম কন্ট্রোলিং কিন্তু আগে করা হয়ে গেছিলো। এরপরে অ্যাপ্লিকেশন করে নেবো একটুখানি ব্লাশার। একটুখানি বলতে আমি একটুখানি ব্লাশার কোনোদিনও অ্যাপ্লিকেশন করি না, খুবই ব্লাশার অ্যাপ্লিকেশন করতে আমি ভালোবাসি। তো আজকে ব্লাশারের জন্য আমি নিয়েছিলাম হলো সুগারের একটা ব্লাশার। আর যদি আমার গলার ভয়েসটা শুনে মনে হয় যে কেমন একটা লাগছে, তাহলে আমার একটু শরীরটা খারাপ, তো সেই কারণে হয়তো গলার ভয়েসটা একটু আপ ডাউন করছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ব্লাশার অ্যাপ্লিকেশন ভালো করে নিয়েছি। এরপরে অ্যাপ্লিকেশন করছি হলো কম্প্যাক্ট পাউডার। যেহেতু আমার কম্প্যাক্ট পাউডারটা একদমই শেষ হয়ে গেছে, তাও আমি চেষ্টা করছি অ্যাপ্লিকেশন করার। কিনতে হবে এখন, এই মুহূর্তে এখন আমি কিনতে পারছি না, তো যেইটুকুনি আছে সেটা দিয়ে কভার আপ করার চেষ্টা করছি। যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছিলাম তো একটুখানি তো সাজতে হবে, সেই কারণে কিন্তু চেষ্টা করছিলাম যতটা বের হয় ততটা দিয়ে যাতে অ্যাপ্লিকেশন করতে পারি। এরপরে আমি ভেবেছিলাম যে আমার শ্যাডোর কালারগুলোকে দেখাবো, তো একদমই আমি ভুলে গেছি। তোমার ক্রিজ লাইনের উপর অ্যাপ্লিকেশন করছি একদম হালকা একটা ব্রাউন কালার, একদম হালকা, দেখে যেমন বিস্কুটের কালার হয় ওরম টাইপের একটা কালার আমি একদম আমার ক্রিজ লাইনের উপর অ্যাপ্লাই করলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ডার্ক ব্রাউন কালার, যেটা দিয়ে আমি একদম চোখের সামনে থেকে পেছনে তিনটে ডট করলাম, করে কিন্তু মুড়িয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু ডেফিনেটলি এইভাবে করতে পারো, দেখবে আই মেকআপটা খুবই সুন্দর লাগবে। এরপরে আমি একটুখানি ডিপ করে দিচ্ছি, ওটার উপরে একটু কভার আপ করে যাতে একটুখানি ডিপ দেখায়। তার সাথে কিন্তু আমি চোখের নিচেও অ্যাপ্লিকেশন করছি। যারা মেকআপ করতে খুব একটা পছন্দ করো না, বা মর্নিংয়ে তোমাদের এরকম কারোর ফ্রেন্ডের বিয়ে আছে, তারা আই মেকআপটা ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগছিল। নো মেকআপ মেকআপ লুকেরও অসাধারণ একটা আই মেকআপ হয়েছিল। এরপরে তোমরা নিয়ে নেবে হলো যে কোনো সাদা কালারের কাজল, সেটাকে শুধুমাত্র তোমার ওয়াটার লাইনের উপরে ড্র করবে, কোনোভাবে কিন্তু চোখের সামনের দিকে চলে যাবে না। যেই মিডিলটাতে আমি ড্র করছি, একটু আস্তে আস্তে ভিডিওটা দেখবে, তাহলে ঠিক সেই জায়গাটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এরপরে তোমরা নিয়ে নিতে পারো যে কোনো ব্ল্যাক কাজল। আমি কিন্তু কোনো লাইনার অ্যাপ্লিকেশন করছি না, যেই জায়গাটাতে তোমরা হোয়াইট কাজলটা পরেছিলে ঠিক তার নিচে নিচে কিন্তু ব্ল্যাক কাজলটা অ্যাপ্লিকেশন করবে, কোনোভাবে কিন্তু ওয়াটার লাইনের উপরে চলে যাবে না। একদম কাজলের নিচে নিচে একটুখানি অ্যাপ্লিকেশন করবে আর একটুখানি ব্লেন্ডিং করে দেবে, তাহলেই দেখবি চোখটা খুবই বড় দেখাবে। এরপর আমি ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন করেছিলাম। আমার যে এক্সট্রা লুজ পাউডারটা ছিল সেটাকে ডাস্ট আপ করে নিলাম, এতে কিন্তু আমাদের ফাইন লাইন্সগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে কভার আপ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমরা এরকম লুজ পাউডার অ্যাপ্লিকেশন করে থাকি। এরপরে একদম লাইটলি একটুখানি হাইলাইটার নেব, আমার চোখের একদম কোনা দুটোতে অ্যাপ্লিকেশন করব। তাছাড়া আমার ব্রাউনের উপরেও কিন্তু একটুখানি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নেবো, এতে কিন্তু আই মেকআপটা খুবই ফুটে উঠবে। আজকে হাইলাইটারের জন্য নিয়েছিলাম হলো ব্লু হ্যাভেনের একটা প্যালেট থেকে একটা হাইলাইটার। আর আমার গালে অ্যাপ্লিকেশন করছি একটা ফ্যান ব্রাশের সাহায্যে, যেহেতু আমি পার্সোনালি খুবই একটু গ্লোয়িং গ্লোয়িং মেকআপের বেস রাখতে পছন্দ করি, আর মেকআপটাও কিন্তু একটু গ্লোয়িং গ্লোয়িং করার চেষ্টা করেছি। এরপরে নিয়ে নিচ্ছি লিপস্টিক। লিপস্টিকের জন্য প্রথমে ভেবেছিলাম একটু ব্রাউন করবো, তারপর ভাবছি না, শাড়িটায় যেহেতু একটু রেড আছে আর চোখটা একটু নিউট হয়েছে, তো একটুখানি বোল্ড লিপস্টিক পরলে খুবই ভালো লাগবে। আর আমার লিপস্টিকে খুবই অবসেসড, আমি একদম লিপস্টিক যতক্ষণ না লাইন ঠিক হবে আমি কোনোভাবে লিপস্টিক ছাড়ি না, যদি একটুখানিও লাইন বেঁকে যায় আমি আবার ওটাকে মুছে করব। কিন্তু আমার লিপস্টিক একদম আমার যেমন ঠোঁট আছে একদম ওরকমভাবে কভার আপ হতে হবে, কোথাও যেন একটু বেশি না হয় কম না হয়, এটা আমার আগাগোড়াই একটা রোগ। লিপস্টিক খুবই ক্লিন পরতে পছন্দ করি। তো ফাইনালি আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি এই মেকআপ লুকটা করেই অনুষ্ঠান বাড়িতে যাব। কেমন লাগলো মেকআপ লুকটা ডেফিনেটলি কিন্তু একটুখানি কমেন্টে জানিও। তোমার সাথে কিন্তু যে শেয়ার করে ফেললাম একটা মুসলিম ওয়েডিং মেকআপ লুক, আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ছোটো সো বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।